সুন্দর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন আল্লাহর নবী যুবকদেরকে খুবই পছন্দ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি ভরা মজলিসে বক্তব্য দিচ্ছেন আল্লাহর নবী বক্তৃতা দেওয়াকালীন সময় লক্ষ্য করলেন নবীজির একজন প্রিয় সাহাবী যুবক মানুষ নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু আনহু তিনি সমাবেশ স্থলে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী বললেন ও জারির তুমি সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছো কেন জারির রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী আমি কোথাও জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছি নবীজি তখন এই কথা শোনা মাত্রই তার গা থেকে চাদর মুবারক খুলে জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে ছুঁড়ে মারলেন এরপরে বললেন জারির তুমি বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে আমি নবী আমার চাদর বিছিয়ে দিলাম আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও এই কথা শোনা মাত্রই জারির রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন বারবার 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 তিনি নবীজির চাদর মুবারককে চুমু খেতে লাগলেন তিনি বললেন ওগো আল্লাহর নবী কি করে আমি আপনার চাদরে বসতে পারি আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন আপনার চাদরে বসার মতো কোনো যোগ্যতা আসমানের নিচে জমিনের উপরে কারো নাই আমি ক্ষুদ্র মানুষ এত ছোট মানুষ কি করে আপনার চাদরে আমি বসতে পারি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর চাদর মুবারকে বারবার চুমু খেয়ে খেয়ে তিনি বলতে লাগলেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওগো আল্লাহর রাসূল আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মান দিলেন আপনি আমাকে যেভাবে সম্মানিত করলেন আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন তাহলে সবাই একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন তো আমার আপনার নবী যুবকদেরকে ভালোবাসতেন সবচাইতে কম না বেশি কেন নবীজি যুবকদেরকে বেশি ভালোবাসতেন তার কারণ হলো এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে মানুষের শরীরে শক্তি বেশি থাকে যৌবনের তেজোদ্দীপ্ত উন্মাদনা থাকে এই সময়ে মানুষের খারাপ হওয়ার বিপথে যাওয়ার শয়তানি পথে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে এই জন্য যৌবনকালকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে যে যৌবনকাল আমাকে আপনাকে দেয়া হয়েছে এই যৌবনকালে শক্তি সামর্থ্য পেয়ে যৌবনের উন্মাদনাগুলোকে বাজে জায়গায় খরচ করিও না হ্যাঁ কলিজার টোকরা যুবক তরুণ ভাইয়েরা ছাত্র ভাইয়েরা শোনো যৌবনের নিয়ামত পেয়ে তোমরা যৌবনকে নষ্ট করো না কারণ এই যৌবনের যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এই যৌবনের ব্যাপারে কিয়ামতের দিন যার কাছে জবাবদিহি করা লাগবে সবাই বলেন তিনি কি এই যৌবন পেয়ে বেশি রং তামাশা করো না কারণ এই যৌবনের হিসাব না দিয়ে কিয়ামতের দিন এক কদম নড়ার সুযোগ পাওয়া যাবে না হাদিসে এসেছে তিরমিজি শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবীজি বলেছেন লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন নবীজি বলেছেন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা পা নড়ার সুযোগ পাবে না এই যে দেখেন প্যান্ডেলে অনেকে এমনি এমনি নড়াচড়া করতেছে কিয়ামতের দিন নড়াচড়ার সুযোগও পাওয়া যাবে না আগে পাঁচটা প্রশ্নের উত্তর দিবেন তারপরে আপনি কদম নাড়াতে পারবেন আল্লাহ নবী বলেছেন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন একটা বনি আদম পা নাড়াতে পারবে না এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু হে বান্দা তোমাকে যে লম্বা হায়াত দেয়া হয়েছিল সেই হায়াত তোমার সেই জীবন তুমি কিভাবে কাটিয়েছো রং তামাশা করে কাটিয়েছো আল্লাহর বিধান লঙ্ঘন করে কাটিয়েছো নাকি প্রতিটা দিন আল্লাহর বিধান মেনে মেনে দিন কাটিয়েছো জীবন কাটিয়েছো
গোটা জীবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু আল্লাহ বলবেন যুবক অথবা বুড়া বাবাদেরকেও তো বলবেন সবাই সবার যৌবনকাল কোথায় কাটিয়েছো যৌবনকাল মেয়েদের পেছনে ঘুরে ঘুরে কাটিয়েছো যৌবনকাল কি খেলাধুলার পেছনে কাটিয়েছো গান বাজনার পেছনে কাটিয়েছো নাকি আল্লাহর ইবাদত করে করে কাটিয়েছো যৌবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যার কাছে দেওয়া লাগবে তিনি কে আল্লাহ এরপরে তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু ধন সম্পদ কোন পথে কিভাবে উপার্জন করেছো সুদ ঘুষ দুর্নীতি করে অন্যায় পথে খারাপ পথে নাকি ভালো পথে হালাল পথে ইনকাম করেছো জীবনে ধন সম্পদ কিভাবে উপার্জন করেছেন সেই হিসাব দেওয়া লাগবে কার কাছে চার নাম্বার প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকাহু ধন সম্পদ কোথায় ব্যয় করেছেন আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা কিনে জার্সি কিনে বিরানি খাইয়া এরপরে প্রজেক্টর টানিয়া খেলা দেখিয়া নাকি এরকম সুন্দর সুন্দর মাহফিলের আয়োজন করে নাকি দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য এতিমদের জন্য অসহায়দের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য কোথায় তুমি তোমার টাকা পয়সা ব্যয় করেছো বের খাতের সম্পূর্ণ হিসাব দেওয়া লাগবে যার কাছে তিনি কে পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা যতটুকু জানতে ততটুকু আমল করেছো কিনা এই পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন একটা মানুষ নোরার সুযোগ পাবে না কলিজার টুকরা যুবক ভাইয়েরা ভালো করে শোনো এর মধ্যে একটা প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু বান্দা তোমার যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছো এ যুবক তরুণ ভাইয়েরা কোথায় যৌবন কাটাচ্ছ যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে যৌবন কালকে নষ্ট করে দিও না যৌবন কাল এটা জীবনের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় দৌলত এটাকে হেলা খেলায় নষ্ট করে দিও না এই যৌবন কেউ হারাতে চায় না নোবডি ওয়ান্টস টু লুজ ইয়ুথ টাইম যৌবনকে কেউ হারাতে চায় না যৌবন ধরে রাখার জন্য মানুষ অনেক রকম চেষ্টা করে চুলদারি একটু পাকলে কলব লাগাইয়া কালো রাখার চেষ্টা করে দেখতে যেন ইয়াং ইয়াং লাগে ঢাকা শহরে যান না আপনারা ঢাকায় গেলে যখন পাবলিক বাসে উঠবেন দেখবেন ওয়াজ মাহফিলের পুস্টার গায়ের উপর এত ছিটাইয়া মারে না যৌবন হেফাজতের হারবালের যত পুস্টার গায়ে ছিটাইয়া মারে রাস্তাঘাটে দেখবেন হারবালের পুস্টার আর পুস্টার বলেন যতই চেষ্টা করেন না কেন যৌবনকে টাকা পয়সা ক্ষমতা কিচ্ছু দিয়ে ধরে রাখা যাবে আমার যে চাচাজানরা এখানে এসেছেন মাহফিলে আমার সব চাচাদানরা একদিন যুবক ছিলেন না যুবকরা তাকিয়ে দেখো একদিন বেঁচে থাকলে হায়াত থাকলে আমাদের অবস্থা এরকম হবে দাড়ি সাদা হবে চুল সাদা হবে শরীরের চামড়া গুলো একটু বটে যাবে নরম হয়ে যাব আস্তে আস্তে যে যৌবন চলে যাবে এটা আর ফিরে পাবো না এই জন্য নবীজি বলেছেন ইখতানিম খামসান কবলা খামসিন পাঁচ জিনিস চলে যাওয়ার আগে পাঁচটি জিনিসের কদর করো হায়াতাকা কবলা মাউতিক মরার আগে জীবনের কদর করো কারণ মারা যাওয়ার পরে যদি কেউ বলে ইয়া লাইতানি কদ্দামতুলি হায়াতি কেউ যদি বলে হায় আফসোস আমি যদি আমার জীবন ফিরে পেতাম জীবনের জন্য মরার পরে আফসোস করে লাভ হবে না কারণ যে জীবন চলে যায় সেই জীবন আর ফিরে পাওয়া যায় এজন্য নবীজি বলেছেন মরার আগে জীবনকে কাজে লাগাও জীবন কাজে লাগালে মরার পরে শান্তি পাওয়া যাবে দুই নম্বরে নবীজি বলেছেন সিহাতাকা কবলা সুকুমিক অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়ের কদর করো তিন নম্বরে নবীজি বলেছেন ফিরাকাকা কবলা শুগুলিক ব্যস্ত হওয়ার আগে অবসর থাকাকালীন সময়ের কদর করো চার নম্বর ওয়াগিনাকা কবলা ফাকরিক অসচ্ছল হওয়ার আগে সচ্ছল থাকাকালীন সময়ের কদর করো পাঁচ নাম্বার যে কথাটা বলতে চাইলাম শাবাবাকা কবলা হারামে বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো যুবক ভাইরা শোনো নবীজি বলেছেন শাবাবাকা কবলা হারামে বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালের কদর করো কারণ এই যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে
এখন আমাদের প্রশ্ন হতে পারে হুজুর আমরা কিভাবে যৌবন কালের কদর করব কেমনে আমরা যৌবন কালকে কাজে লাগাবো কিভাবে আমরা যৌবন কালকে কদর করব উত্তর হলো সবগুলা যুবক এখানে অনেক যুবক আছে যুবক এখন যুবকের মতো আওয়াজ দিয়ে বলা লাগবে সবাই বলেন তো দেখি যৌবন যিনি দান করেছেন তিনি কে যৌবনের কদর কেমনে করা লাগবে শুনেন যৌবন যিনি দান করেছেন সেই যৌবন দাতা মহান রবের জন্য যৌবনটাকে বিলীন করে ফেলতে হবে যৌবন যিনি দিয়েছেন ওই যৌবন দাতা রবের পথে যৌবনটাকে উজাড় করে দিতে হবে আবার একটা আওয়াজ করে বলেন তো যৌবন যিনি দিয়েছেন তিনি কে কথাটা কেন বলেছি জানেন অনেক যুবক ছেলেপেলেরা যে আপনি নেতাদের চামচামি করে মনে হয় যেন যৌবন দান নেতার দোয়া গিফট Keep in your mind, youth is not a gift given by a leader. Jowan tumar netar dewa gift no. Je hare tumra jubokra, bhabshab loya, motorcycle niya, netader pesone chamchami koro samne pishone. Dekhle ta mone hoy tumader jowan tader dewa gift. Aaj bhalo kore bole jacchi, keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয় যৌবন যিনি দিয়েছেন তিনিকে তোমার যৌবনের বয়সে তুমি আল্লাহু আকবার বলতে পারো না তোমার যৌবন বয়সে তুমি নেতার নামে স্লোগান দাও আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কার চরিত্র ফুলের মতো পবিত্র হে তো নামাজ পড়ে না এক ওয়াক্ত শয়তানের ভক্ত সুযোগ পাইলে গাঁজা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত এই ধরনের বেনামাজি বেঈমান এদের পেছনে গিয়ে যৌবন নষ্ট করো না যুবক নইলে কিয়ামতের দিন আফসোস করা লাগবে কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সবাই জুড়ে আওয়াজ করে বলেন কত নম্বর সূরা 14 নম্বর সূরা সূরার নাম হচ্ছে ইব্রাহিম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন দুনিয়ায় যেই সকল লোকেরা আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর দিনের পথা আল্লাহর দিনের পথে চলা বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর জমিনে খিলাফত ব্যবস্থা অথবা আল্লাহর দিন কুরআনের শাসন এগুলো বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন প্রতিষ্ঠার কাজে নেতৃত্ব দিবে সেই সকল ভণ্ড নেতা আর সেই সকল নেতাদের অনুসারীরা কিয়ামতের দিন জাহান্নামে একত্রিত হয়ে ঝগড়া করবে কথাটা কার এই যুবকেরা শোনো এই আয়াত শুনে দৌড়াইও এই আয়াত শুনে দৌড়াইও আমি কোরআন থেকে কথা বলব বলছি আলেমরা এখানে আছেন ভুল বললে তারা যেন স্টেজ ধরে কান ধরে নামায় দেয় যুবক ভাইরা ভালো করে শোনো আল্লাহ তালা বলেছেন কিয়ামতের দিন জাহান্নামে ভণ্ড নেতা আর ভণ্ড অনুসারীদের সাক্ষাৎ ঘটবে কোন ভণ্ড নেতার কোন ভণ্ড অনুসারী দুনিয়ায় যারা বেনামাজি ছিল দুনিয়ায় যারা কোরআনের আন্দোলনের বিপরীতে ছিল দুনিয়ায় যারা পেটের জন্য দুনিয়ায় যারা পেটের জন্য রাজনীতি করত দুনিয়ায় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চলু কোরআনের শাসন চলু এটা যারা চাইতো না নিজের স্বার্থের জন্য যারা নেতাগিরি করেছে আর তাদের পেছনে সামনে যারা চামচাগিরি করেছে এদের সাক্ষাৎ ঘটবে কিয়ামতে সাক্ষাৎ ঘটার পরে ভণ্ড কর্মীরা তাদের ভণ্ড নেতাদেরকে আটকাবে আটকানোর পরে তারা তাদেরকে কি বলবে আল্লাহ তাআলা কোরআনে তা উঠিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলছেন ভণ্ড কর্মীগুলো তাদের ভণ্ড নেতাদেরকে আটকায় বলবে ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা'আ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই কথাটা কার فقال الضعفاء للذين استكبروا দুর্বল অসহায় কর্মীগুলো তাদের নেতাদেরকে আটকাবে আটকিয়ে বলবে ইন্না কুন্না লাকুম তাবান ইন্না নিশ্চয় কুন্না আমরা লাকুম তোমাদের তাবান অনুসারী ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম নেতারা বলবে তো আমরা জানি তোরা আমাদের অনুসারী ছিল কর্মীরা তখন বলবে আপনাদের অনুসারী হইয়াই তো আকাম কুকাম করছি যারে পিটাইতে বলেছেন তারে পিটিয়েছি আলেমদের বিরুদ্ধে যে স্লোগান দিতে বলেছেন সেই স্লোগান দিয়েছি যার ঘর বাড়ি ভাঙতে বলেছেন তার ঘর বাড়ি ভেঙেছি
যা করতে বলেছেন তাই করেছি আপনাদের কথা শোনার কারণে আজ এই পরিণতি হয়েছে দুনিয়ায় আপনাদের কথা মেনে আপনাদের হুকুম পালন করতে গিয়ে ধরা খাইলেও আপনারা ছোটায় আনছেন ফোন চলে গেছে এই এই কারে ধরছো এটা আমার লোক ছাড়ো এরকম পাওয়ার দেখিয়েছেন এমন কি আমরা যদি আদালতে আটকে যাইতাম পাওয়ারের কারণে জামিন দিয়ে আনছেন আরে আজকে তো আফসোস লাগে আজকে আফসোস লাগে গায়িকা নায়িকা কেসিনি ওয়ালারা জামিনের অধিকার পায় কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান আল আমরা জামিনের অধিকার থেকে বঞ্চিত আমরা দেশের রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কোনো কথা বলছি না যদি কোনো আলেম অপরাধ করে থাকেন রাষ্ট্র আদালত তার বিচার করবে কিন্তু বিচার চলা অবস্থায় তো একজন মানুষ নাগরিক হিসাবে জামিন পাওয়ার অধিকার রাখে আপনি আমার নামে মামলা দিয়েছেন অথবা আমি আপনার নামে মামলা দিয়েছি আপনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে গিয়ে জামিন আনার সুযোগটা আপনি রাখেন না রাখেন তো এই অধিকার যদি গায়িকা ভোগ করতে পারে নায়িকা ভোগ করতে পারে ক্যাসিনোওয়ালা ভোগ করতে পারে দুর্নীতিবাজরা ভোগ করতে পারে এই অধিকার আলেমদেরকেও দেওয়া লাগবে আজ আলেমরা অত্যন্ত অপমানিত আমরা এক একজন এক এক দল করতে পারি অসুবিধা নাই কিন্তু আমাদের সবার বড় পরিচয় আমরা মুসলমান হ্যাঁ মুসলমানরা শুনেন আলেম উলামারা হচ্ছেন আমাদের মাথার তাজ এরা হচ্ছেন আমাদের সম্মানের জায়গায় সুতরাং দল দলের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় আর ইসলাম হলো ইসলামের জায়গায় ঠিক কি না বড় অবাক লাগে নায়িকা গায়িকাওয়ালাদেরকে এমন ভাবে আদালতে তোলা হয় মনে হয় যেন পার্লার থেকে কিছুক্ষণ আগে সেজে গুজে এসেছে আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ডান্ডা বেরি পড়ায়া হাতের মধ্যে হাত করা দড়ি পরেয়া তারপরে তোলা হয় এটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না কর্মীরা তাদের নেতাদেরকে আটকাবে আটকায় বলবে দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে ছুটিয়ে এনেছেন জামিন করিয়ে এনেছেন আপনাদের কথা শুনে দুনিয়াতে আটকে যাওয়ার পরে আপনাদের সাপোর্ট পেয়েছি আপনাদের সহযোগিতা পেয়েছি আজ কিয়ামতেই জাহান্নামে আপনাদের কাছে প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজ প্রশ্ন হলো আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি শুনতেছেন কথা কর্মী বলতেছেন এটাকে দুনিয়ায় তো জামিনের ব্যবস্থা করেছেন দুনিয়ায় তো আমাদেরকে হেল্প করেছেন ফাহাল আনতুম মুকুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি নেতাগুলো হলো এমন বক্তৃতার সুযোগ পাইলে দেখবেন ছাড়ে না আছে না নাই এখন মাহফিলগুলো তো এই অবস্থা শুরু হয়ে গেছে হ্যাপি ক্লাবের ভাইদেরকে বলবো আপনারা খুব স্মার্ট আয়োজন করেছেন আলেমকে সভাপতি রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায় ওয়াজ মাহফিলে বিভিন্ন নেতাদেরকে সভাপতি রাখা হয় এজন্য কিশোরগঞ্জ কিছুদিন আগে উল্টা পাল্টা ঘটনা ঘটেছে আলেম না এইরকম কোন মানুষ যত বড় নেতা হোক ওয়াজ মাহফিলে ইসলামী সম্মেলনে তাফসীর মাহফিলে সভাপতি হওয়ার যে কোনো যোগ্যতা রাখে না মসজিদের ইমাম সাহেবকে সভাপতি বানাবেন মাদ্রাসার মুহতামিম সাহেবকে বানাবেন প্রিন্সিপাল সাহেবকে বানাবেন খতিব সাহেবকে সভাপতি বানাবেন অন্য কোন নেতা থাকলে অতিথি বানায় রাখবেন আবার অতিথিদেরকে ওয়াইজ বানায় ফেলিয়েন না এখন তো নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে হুজুর বসাইয়া হুজুরে নাকি চান্স নাই বুঝেন না আপনারা কারণ এতগুলো মানুষকে মাহফিল ছাড়া টাকা দিয়া পয়সা দিয়া বিরানি দেও আনা যাবে এখানে আপনারা এসেছেন কাউকে টাকা দেওয়া হয়েছে বিরানি দেওয়া হয়েছে পয়সা দেওয়া হয়েছে না সবাই নিজের গাটের পয়সা খরচ করে আপনারা নিজেরাই নিজের উদ্যোগে এসেছেন এই সুযোগটা হেরা নিতে চায় আবার হুজুরদেরকে যাওয়ার সময় বলে হুজুর রাজনীতির কথা বললেন না হুজুররা তো আসলে রাজনীতি করেও রাজনীতির কথা বলবে কেন কিন্তু যারা বলে হুজুর রাজনীতির কথা বলবেন না তারাই দেখা যায় হুজুরের আগে রাজনৈতিক বক্তব্য মাহফিলে দিয়ে নেয় আছে না নাই এরা বলবে আজ আমাদেরকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন নাকি বলতেছিলাম এদের খাসলত হইছে বক্তৃতার সুযোগ পাইলে সুযোগটা মিস না করা এরকম মাহফিলও দেখবে না সে আসার পরে বক্তৃতা দেয় দিয়ে আবার চলে যায় এরকম আমি এক গ্রুপকে আটকাইছিলাম একবার এক জায়গায় উত্তরবঙ্গে আটকা বললাম বসেন এতক্ষণ আমি বসে বসে আপনাদের ওয়াজ শুনছি এখন আমার ওয়াজ শুনে তারপরে যাওয়া লাগবে
ঠিক কিনা বলেন নিজেরা ওয়াজ করে চলে যায় কত বড় ওয়াজ হইছে ওয়াজ মাহফিলে আপনি আসতে পারেন এটা সবার জন্য উন্মুক্ত এসে আলেমদের বয়ান শুনবেন আলেমদের নসিহত শুনবেন এই স্টেজে আলেম ছাড়া অন্য কেউ কথা বলার কোনো যোগ্যতা রাখে না ঠিক তো আপনারা বললেন এই পরিবেশকে নিশ্চিত করার জন্য আপনাদেরকেই পদক্ষেপ নিতে হবে আজ মাহফিলগুলোতে দেখা যায় বিভিন্ন জায়গায় এই উস্কানি দেয় সেই উস্কানি দেয় দেখে কোন জানেন মাহফিলের মঞ্চে শুধুমাত্র আলোচকের পাশে আলেমদেরকে বসাবে সভাপতি আলেম থাকবে কেন হুজুর উল্টা পাল্টা কথা বললে সভাপতি সাহেব বলতো অন্য কেউ না ঠিক কি না এখন সভাপতি বানাইছে এটা আলেম না এটা বেআলেম মানে আলেম না তো এরকম লোক থাকলে তো ঝামেলা ঘটবেই ঝামেলা ঘটবে না ঝামেলা ঘটবে অপারেশনের অটিতে অপারেশন থিয়েটারে ডাক্তারের সাথে যদি ইঞ্জিনিয়ার ঢুকায় ঝামেলা আছে না নাই ডাক্তারের সাথে ঢুকাইতে হবে কি ডাক্তার ওয়াজ মাহফিলে আলেমের সাথে থাকাও লাগবে কি আলেম আলেম ছাড়া অন্য কেউ থাকলে হবে এত সোজা নাকি অনেকে আছে তো আলেম না হইলে থাকতে পারবে না কেন আলেম এ বেচারা এমনি এমনি হয় না শুধু বাংলা অনুবাদ পড়ে আলেম হওয়া যায় না এরা কওমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সেই ছোট্ট বয়স থেকে পনেরো বিশ বছর পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করে তারপরে এই এই চেয়ারে বসে কথা বলছে ঠিক কি না কোরআন তেলাওয়াত শুদ্ধ না এরকম লোককে সভাপতি বানানো হচ্ছে এই জন্যই মাহফিলের পরিবেশ আজকে নষ্ট হয়ে যাচ্ছে আমাদেরকেও একটু সচেতন হওয়া লাগবে যারা বেশি বেশি টাকা দিয়ে দিল তাদেরকে যেন আমরা সভাপতি না বানাই মনে রাখবেন ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় আল্লাহর দিনের কোনো কাজ আটকায় না অনেকে ভাবতে পারে এই এই তো বাইরে এখন আলোচনা হচ্ছে যে হুজুর যে এত বড় বড় কথা বলতেছে আমরা টাকা না দিলে মাহফিল হবে কেমন আছে না নাই ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং আপনা আপনি আমি ইসলামের কাছে দায়বদ্ধ আল্লাহর একটা কাজও আটকায় না একটা মসজিদের কাজ আপনারা শুরু করে দেখবেন মসজিদ খরচ করতে লাগবে পাঁচ কোটি টাকা শুরু করছেন দুই তিন লাখ টাকা দিয়া এটা আল্লাহর কাজ কোন জায়গা থেকে যে টাকা আসবে আপনি নিজেও জানবেন না হতে পারে চট্টগ্রামের এক লোক তার এখানে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসছে লোকটা অনেক পয়সাওয়ালা মসজিদে ঢুকে দেখছে হায় রে হায় মসজিদের অবস্থা খারাপ এত টাকা আমার দিয়ে দিই এখানে চট্টগ্রামের লোকের টাকা এখানে কাজে লাগবে এটা আপনি আগে জানতেন জানতেন না মাহফিলের উদ্যোগ নিয়েছেন যুবকরা কখনো হতাশ হবে না এত টাকা পাবো কোথায় শুধু উদ্যোগ নিয়ে দেখবা নিহতে বরকত টাকা যে কোন জায়গা থেকে আসবে টাকা উঠে নাই তাও অসুবিধা নাই দেখবা মাহফিলের দিন মাহফিলের স্টেজে ওই দিন আমি এক জায়গায় মাহফিলে গেলাম কমিটি বলতেছে এক টাকাও নাই স্টেজে উঠার পরে ছেলেগুলোর নিয়ত ভালো ছিল স্টেজে বসে পনেরো লক্ষ টাকা উঠেছে কত টাকা উঠছে খরচ হয়েছে দুই তিন লাখ ছেলেদেরকে বললাম এগুলো রাখো মাদ্রাসা মসজিদ আর এতিমখানা থাকলে দিয়ে দাও তোমরা এক লাখ টাকা রাখো আগামী বছর মাহফিলের উদ্যোগ ঠিক কিনা এইরকম সাহস হারা বানা যুবকরা যুবকরা তোমাদের টাকার দরকার নাই তোমরা শুধু সাহস দিয়ে দাঁড়িয়ে যাও দেখবা আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসেন সাহস দিয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ দেখবা কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিবে ঠিক কিনা বলেন সাহস হারানো যাবে আল্লাহর কাজ আটকাবে না অনেকে আছে দেখবেন এই যে গত কয়েক মাস আগেও শ্বেতপত্র বানাইছে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে অনেক মাদ্রাসার লিস্ট বানাইছে না কয় মাদ্রাসাগুলো এগুলো জঙ্গি তৈরির কারখানা বলতেছে এগুলো তো আমরা চালাই মাদ্রাসা তোমরা চালাও না এদেশের মাদ্রাসাগুলো চলে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা অনেকে ভাবে যে বছরে একবার মাহফিল কইরা মাদ্রাসা চলে না এখান থেকে আয় হয় আর কয় টাকা এক একটা মাদ্রাসা চালাতে গেলে পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ আছে এগুলো কোথ থেকে আসে এগুলো এই দেশের কৃষক এই দেশের ইসলাম প্রিয় মানুষ তৌহিদবাদী মানুষ যারা আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে তাদের মুটির চাল তাদের ডিম হাঁস মুরগ জমানো পয়সা দিয়ে এদেশের মসজিদ মাদ্রাসা সুতরাং সাহস সাদালে চলবে না ইসলাম এই দেশে আছে এদেশে থাকবে ইনশাআল্লাহ ইসলাম থাকবে ইসলাম বিরোধীরা টিকে থাকবে আল্লাহ আমাদেরকে ইসলামের পথে কবুল করেন আমিন কোন জায়গায় ছিলাম মনে আছে নি কোথায় বলেন তো ওই ভণ্ড নেতা আর বলবে ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজ আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন কিনা নেতাগুলো তখন কর্মীদেরকে বলবে শোন বক্তব্য শুন বেশি লাফালাফি করিস না নেতাগুলো তখন কর্মীদের সামনে কিয়ামতের মাঠে ভাষণ দিয়ে বলবে তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম তারা বলবে লাউ হাদানাল্লাহ
আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন লাহাদাইনাকুম তাহলে তোমাদেরকে আমরা হেদায়েত দিতাম আমাদের নিজেদের কপালেই তো হেদায়েত ছিল কোথায় দৌড়াও যুবকরা ভালো করে শোনো কিয়ামতের মাঠে জাহান্নামে তারা বলবে আমাদেরকে আল্লাহ হেদায়েত দেন নাই এই জন্য তোমাদেরকে আমরা হেদায়েত দিতে পারি নাই সুতরাং বেশি চিল্লাচিল্লি করো না আর আমাদেরকে বেশি তোমরা আমাদেরকে তোমরা বেশি কথাবার্তা বলো না শোনো সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবরনা মালানা মিম মাহিস নেতারা তখন বলবে ও আমার কর্মীরা শোনো আজ বেশি লাফালাফি করে কোনো লাভ হবে না দুনিয়াতে আমরা নেতা কর্মী মিলে যে আকাম কুকাম করেছি তার জন্য হাসরের মাঠে আর জাহান্নামে আমাদের আজাব হচ্ছে সাওয়া সাওয়া মানে সমান সমান নেতারা বলবে আজ নেতা কর্মী আমাদের সবার আযাব হলো সমান সমান কর্মীরা বলবে না না আমরা এটা মানি না আল্লাহ বলবে না হাসরের মাঠে কে কি মানে না কার আবার কি হলো কর্মীরা বলবে আল্লাহ আমরা মানি না আমরা আমাদের নেতা আমরা আর আমাদের নেতা জাহান্নামে সমান সমান আযাব পাবো এটা আমরা মানি না আল্লাহ বলবেন তাহলে তোমরা কি চাও কর্মীরা তখন নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুইটা অভিযোগ পেশ করবে দুইটা দাবি পেশ করবে সবাই বলেন তো কয়টা আরো জোরে কয়টা এদিকে যুবক আছে কয়টা আল্লাহ বলবেন বলো তো দেখি তোমাদের দাবিটা কি ভালো করে শুনেন তারা বলবে আল্লাহ আমাদের এক নম্বর দাবি হলো وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ তারা বলবে আল্লাহ মানুষ আর জিনদের থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের সামনে এনে দাও আমাদের এই নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে এদেরকে আমাদের সামনে দাও দুনিয়াতে আমরা চামচামি করেছি সামনে পিছে এদেরকে গার্ড দিয়েছি সব সময় এরা চেয়ারে বসেছে এরা সব সময় ভালো ভালো সুবিধা ভোগ করেছে দুনিয়ায় এদেরকে বেজ্জত করতে পারি না আল্লাহ তোমার কাছে এক নম্বর দাবি হলো এদেরকে আমাদের সামনে দাও সামনে দিলে কি করবা আল্লাহ বলবেন সামনে দিলে কি করবা এরা তখন বলবে নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন একটা কথাও বানিয়ে বলতেছি আল্লাহ সামনে দেন আজ এদের বুকের উপরে উঠে বুকের উপরে পাড়া দিয়া দলিত মতিত করে তারপরে জাহান্নামে যাব নেতার নেতাগিরি ছুটবে কর্মীরাই বুকের উপর উঠে লাফাবে এটা কয় নাম্বার দাবি আরো জোরে বলেন দুই নাম্বার দাবি তারা আল্লাহর কাছে পেশ করে বলে রব ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ترى بولبي والله هيا مدر رب نشتوي إنا أطعنا سادتنا وكبراءنا আমরা আমাদের এই লিডার এই নেতাদের অনুগত করেছিলাম ফাদাল্লুনা সাবিলা এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল সুতরাং তোমার কাছে আল্লাহ আমাদের দাবি হলো এরা বলতেছে আমরা দুই গ্রুপ নেতা কর্মী মিলে যে কুকাম করেছি আযাব নাকি আজকে সমান সমান হবে ওগো আল্লাহ দয়া করে সমান আযাব দিও না আমাদের দাবি হলো রব তারা বলবে রব্বানা হে আমাদের রব আতিহিম এদেরকে দেন দিআফাইনি মিনাল আযাব আমাদেরকে আর জাহান্নামে আপনি যে আযাব দিবেন আমাদের নেতাগুলারে আমাদের চাইতে আরো ডবল আযাব দিয়ে কোথায় দৌড়াল যুবকরা যারা কথার শুরুতে বিসমিল্লাহ বলে না যারা আজান হলে নামাজ দেয় না যারা আল্লাহর জমিনে কুরআনের শাসন চায় না এদের সঙ্গী সাথী হলে এই রকম বিপদে কিয়ামতে পড়া লাগবে ঠিক কি না সুতরাং যুবকরা তাদের সাথে চলে যাও যারা আজান হলে নামাজে যায় তাদের সাথে চলে যাও যারা তোমাদেরকে প্রতিদিন সকাল বেলা কোরআন পড়ার কথা বলে তাদের সাথে চলে যাও যারা তোমাদেরকে প্রত্যেক দিন চার পাঁচটা হাদিস পড়ার কথা বলে তাদের সাথে চলে যাও যারা তোমাদেরকে ইসলামের সাহিত্য পড়ার কথা বলে তাদের সাথে চলে যাও যারা তোমাদেরকে তাহাজ্জুদের নামাজে ডাকে
আলেমদের কাছে যাও মাদ্রাসার তালেবদের সাথে যাও ভালো ভালো নেককার দ্বীনদার ছেলেদের সাথে যাও আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায় তাদের সাথে যাও তাহলে দেখবেন হাশরের মাঠে আপনার মর্যাদা বাড়ায় দিবেন যিনি তিনি কে আমি বলছিলাম যৌবন আমাদের নেতা কোন নেতার দেওয়া গিফট নয় যে আমি আমার নেতার জন্য যৌবন বিলীন করে দিব সবাই একটু আওয়াজ করে বলেন তো যৌবন যিনি দান করেছেন তিনি কে সুতরাং যৌবনের কদর কেমনে করা লাগবে যুবকরা ভালো করে শোনো যৌবনের কদর এক নম্বরে করা লাগবে যৌবন যিনি দিয়েছেন সেই রবের প্রত্যেকটি হুকুম যৌবন বয়সে মানব আমার আল্লাহর এক নম্বরের হুকুম হলো ঈমান আনার পরে নামাজে যাওয়া লাগবে তাহলে প্রত্যেকটি যুবক আজান হওয়ার পরে মসজিদে নামাজে যাওয়ার দরকার আছে না নাই যুবক ভাইরা তোমাদের যৌবনকাল সাজদা দিয়ে কাটাও সাজদার বড় দাম যৌবনকালে তোমরা যখন হাঁটো যুবকরা গায়ে শক্তি বেশি তো হাঁটলে মাটি কাঁপে আরে তোমরা হাঁটলে শুধু মাটি কাঁপে না তোমরা একটু সাজদা দাও কপালটা যখন তোমরা মাটিতে লাগায় সাজদা দিবা যুবক তোমার সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠবে সাজদা দাও এটা সাজদার বয়স কারণ যৌবন বয়সে ইবাদতের দাম কম না বেশি বুড়া হয়ে গেলে মাজা বেথা মেরুদণ্ড বেথা হাঁটু বেথা এই দিকে বেথা ওই দিকে বেথা সুন্দর করে রুকু দেওয়া যায় না সুন্দর করে সাজদা দেওয়া যায় না কিন্তু যৌবন বয়সে শরীরটা ফিট যৌবন বয়সে শরীরে শক্তি থাকে এই বয়সে সাজদাটা সুন্দর করে দেওয়া যায় সুতরাং এই বয়সে সুন্দর সাজদা সুন্দর নামাজ এত সুন্দর নামাজের দাম আল্লাহর কাছে কম না বেশি আবু দাউদের হাদিসে নবীজি বলেছেন একজন বয়স্ক মানুষের সাজদায় আল্লাহ যত খুশি হন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হন আল্লাহু আকবার সুতরাং আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজান হলে তোমরা মসজিদে যাও অনেক যুবকরা বলে হুজুর এখন আমরা বুড়া হই নাই যুবক মানুষ এখন কেন আমরা মসজিদে যাব আমরা বুড়া হই কলেজার টুকরা ভাই আমার শুনে এটা হলো শয়তানের ধোঁকা শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বলে তোমরা যেন তোমরা এখন নামাজে যাইও না বুড়া হও তারপরে যাওয়া আরে ভাই বুড়া হওয়ার সময় তো নাও আসতে পারে কারণ মৃত্যুর কোন সিরিয়াল কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল আসার সময় সিরিয়াল থাকে যেমন আমি আমার দাদার আগে আসি নাই আমার দাদা আগে আসছেন আমি আমার বাপের আগে আসি নাই আমার বাপ আগে তারপরে আমি তাহলে বোঝা গেল সিরিয়াল দাদা বাপ নাতি আসার সময় সিরিয়াল আছে যাওয়ার সময় সিরিয়াল নাই মাঝে মাঝে দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায় ছেলের লাশ বাবা কবরে নামায় সুতরাং যুবক ভাইরা বুড়া হওয়ার অপেক্ষা করো না আজান হলে মসজিদে চলে যাও তুমি যে বুড়া হবা এই গ্যারেন্টি নাই রাতের বেলা ঘুমাইছো সকাল বেলা তোমার লাশ ঘর থেকে বের হতে ফজরের সময় ঘুমায় নামাজ কাজা করো না জোহরের সময় তোমার জানাজা হতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা খবরদার খবরদার যুবক ভাইরা রাত তিনটা চারটা পর্যন্ত খেলা দেখে ফজরের নামাজটা কাজা করে দিও না দিনের শুরুতে আল্লাহর গুলামি করিও আল্লাহকে খুশি করে দিনটা শুরু করিও সবাই বলেন তো ফজরের সময় আজান হলে নামাজে গেলে যিনি খুশি হন তিনি কে আর ফজরের সময় ঘুমায় থাকলে নামাজে না গেলে খুশি হয় কে এখন আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে আজান হলে ঘুমাবো নাকি মসজিদে দৌড়াবো খবরদার খবরদার যুবক ভাইরা নামাজ ঠিক করে দেখবা তোমাদের চেহারা সুন্দর হবে নামাজ ঠিক করো দেখবা তোমাদের চেহারায় লাবণ্য আসবে চেহারার মধ্যে মায়া আসবে নামাজ হচ্ছে আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইবাদতের মাথা নামাজ বাদ দিয়ে যত ভালো আমলই করেন না কেন আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে নামাজটা হলো এমন একটা ইবাদত আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ না করুন এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি মনে করেন এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল কিছু মানুষের মাথা একেবারে থেতলে গেল এখন মাথা ছাড়া যদি কয়েকটা দেহ এখানে এনে লটকানো হয় বলেন তো মাথা ছাড়া শুধু দেহ দিয়ে কি পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে নাকি আরো জোরে বলেন মাথা ছাড়া যেমন দেহ দিয়ে একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি ইসলামের ইবাদতের মাথা হলো নামাজ নামাজ বাদ দিয়ে হজ যাকাত হাদিসা ভুইয়া যাকাত দিয়েও কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে দাবি করা যাবে না এই জন্য আজান হলে যাওয়া লাগবে কোথায়
আমার চাচাদানরা নামাজ চাইরেন না মা বোনরা সবাইকে বলছেন নামাজ চাইরেন না নামাজ ছাড়া কখনো মুমিন হওয়া যায় নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আমরা ঈমানদার না বেঈমান আরো জোরে বলেন আরো আস্তে বলেন আমরা ঈমানদার না বেঈমান তাহলে নামাজ ধরব না নামাজ ছাড়ব সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম আল্লাহু আকবার তাহলে বলছিলাম যৌবনকালের কদর করা লাগবে বুড়া হওয়ার আগে যৌবনের কদর করতে হবে প্রশ্ন ছিল হুজুর যৌবনকে আমরা কিভাবে কদর করব উত্তর দিচ্ছি এক নাম্বার হলো যৌবন যিনি দিয়েছেন সেই যৌবনদাতা রবের জন্য যৌবনকে বিলীন করতে হবে নামাজ পড়তে হবে এটা যৌবনদাতা রবের আদেশ আজান হলে মসজিদে যাও এই বয়সে তোমরা মাদকাসক্ত হইও না তোমাদের শরীরটাকে তোমরা নষ্ট করে দিও না আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এ যুবক ভাইরা শুনে যা এই যৌবন বয়স গাজা খাওয়ার বয়স নয় কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেরা গাজা খায় আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি কিন্তু মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি দেখছি কিছু ছেলে গাজাখুর রেল লাইনে বসে গাজা খায় জুব জারে বসে গাজা খায় গাজা খাইও না ইয়াবা খাইও না বাবা খাইও না কোন বাবা বুঝছেন ফেন্সি ডিলে আসক্ত হয় না বিড়ি সিগারেট খাইও না তুমি যুবক মানুষ তোমার ঠুটে তো কালো হলো কেন বিড়ি সিগারেট খাইয়া তুমি তোমাকে শেষ করে দিও না দুনিয়ার একমাত্র খাবার হচ্ছে বিড়ি সিগারেট যার গায়ের মধ্যে লিখে আমি বালান আমারে খাইস না দেখবেন গায়ের মধ্যে লিখা ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরপরও মানুষ খায় কেমন মানুষ তার গায়ের মধ্যে লিখে আমি ভালো আমি অবাক হয়ে যাই টাকা দিয়ে মানুষ কেমনে খারাপ জিনিস কিনে আপনারা কি রাগ করতেছেন না যদি কারো টানার অভ্যাস থাকে রাগ করে না আস্তে 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 ছেড়ে দেওয়ার অভ্যাস করে এটা নিজের শরীরের জন্য ভালো যুবক ভাইরা ছেড়ে দিলে শরীরের জন্য ভালো বলছো যদি এটা আপনি ছেড়ে দেন শরীরের জন্য যুবক ভাইরা মাদকাসক্ত হয়ে যাও না মাদক হচ্ছে তোমাকে ধ্বংস করার সবচেয়ে বড় বিষ মাদক গ্রহণ করো না এই যৌবন বয়স মাদক গ্রহণ করার বয়স নয় এই যৌবনের বয়স হলো কোরআনের জ্ঞান আহরণ করার বয়স আবার যৌবনকালীন বয়সে তোমরা নেতাদের জন্য লাঠিসুটা নিয়ে তারপরে রাস্তার মধ্যে বের হয়ে যাইও না শোনো এরা নিজেদের গদির জন্য নিজেদের ক্ষমতার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে যেই বয়সে তোমাদের হাতে আল্লাহর কিতাব কোরআন হাদিস যেই বয়সে তোমাদের হাতে খাতা কলম শোভা পায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ওই সময়ে দেখবা তোমাদের হাতে কেউ পিস্তল তুলে দেয় লাঠি তুলে দেয় গাজা তুলে দেয় যারা তোমাদের হাতে বই খাতা কলমের বিপরীতে এগুলো তুলে দেয় এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের বন্ধু নয় এরা হলো মানবতার দুশ্মন সুতরাং যুবক ভাইরা যৌবন বয়সের কদর করো এই বয়সে ভালো করে পড়াশোনা করো এই বয়সে মাদকাসক্ত হয় না আবার এই বয়সে তোমরা মেয়েদের সৎসঙ্গে ইটিশ পিটিশ কইলো না হারাম রিলেশনে থাকলে এইটা এক কোণে ছেড়ে দাও আজকে তওবা করে বাড়িতে যাও ব্লক মারো ব্লক লিস্টে ফেলায় রাখো কিসের গার্লফ্রেন্ড বানাইছো তোমরা বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড নাই তোমার বউ হবে তোমার জন্য বড় গার্লফ্রেন্ড বিয়ের আগে কোনো মেয়েকে আই লাভ ইউ বলবা না বিয়ের পরে নিজের বউকে হাজারবার কোটিবার আই লাভ ইউ বলবা কোনো অসুবিধা আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আ নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাস্তায় হাঁটার সময় মেয়েদের দিকে এমনি তাকায় থাকে তিন চার বন্ধু মিলে একসাথে যখন হাঁটো একটা আরেকটা আরেক কয় দুস্থ যা জিনিস দেখছি মাথা খারাপ তোমার মাথা খারাপ হয় কেন হ্যাঁ যুবক তোমার মাথা খারাপ হয় কেন মেয়েদেরকে সম্মান করতে শিখো মেয়ে রাস্তা দিয়ে যাক তুমি তাকাবা কেন তাকানোর কোনো দরকার নাই কোনো ভদ্র ছেলে ভালো ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরে না বরং সে তার চরিত্র গঠনে মনোযোগী হয় সে নামাজি হয় সে নবীর সুন্নত মানে নবীর তরিকায় চলে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মন দিয়ে পড়াশোনা করে
তার ক্যারিয়ারকে সুন্দর করে যুবক তোমরা শোনো ভালো করে পড়াশোনায় মন দাও পড়াশোনা করে প্রতিষ্ঠিত হও নামাজি হও চরিত্রবান হও মেয়ের পিছে ঘোড়া লাগবে না দেখবা ক্যারিয়ার সুন্দর হলে চরিত্র ভালো হলে শত শত সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে লাইন ধরবে তুমি মেয়ের পিছে ঘোড়ো কেন ভাই তোমার মধ্যে আত্মসম্মান বোধ পয়দা করো খবরদার মেয়ের পিছে ঘুরবা না নিজেকে এমন ভাবে তৈরি করো যেন মেয়ের বাপ তোমার পিছে পিছে শুধু ঘুরে এমনটা কইরো না রাতের বেলা ফ্রি টক টাইমে এসএমএস মাইরো না রাতের বেলা তোমরা গুনার সাগরে গা ভাসাইয়া দিও না কিছু কিছু ছেলে আছে দেখা যায় ফেসবুকে খুব সুন্দর ছবি দিয়েছে এই এলাকায় তো সুন্দর সুন্দর ক্ষেত আছে এখন সরিষার সময় এসেছে তাই না সরিষার ক্ষেতে সরিষার ফুল সরিষা ক্ষেতে কিন্তু ছবি অনেক সুন্দর হয় এক্সিলেন্ট মাশাআল্লাহ সরিষা ক্ষেতের মধ্যে গিয়া ছবি তুলেছে ছবিটা দিয়েছে ফেসবুকের প্রোফাইলে এখন সুন্দর ছবিওয়ালা প্রোফাইল দেখে কিন্তু চরিত্র বোঝা যায় না কারণ চরিত্র প্রোফাইলে থাকে না চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে এই এই কথাটা চাচাজানরা বুঝেন না যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছি সুন্দর ছবি দিয়া কিন্তু প্রোফাইলে সুন্দর ছবি দিয়েই কিন্তু চরিত্র বোঝা যায় না যে মেসেঞ্জারকে ব্লক করে পাসওয়ার্ড দিয়া রাখছে ফিঙ্গারপ্রিন্ট লাগায় রাখছে ওই মেসেঞ্জার খুললে না বোঝা যাবে কার চরিত্র কেমন সুতরাং যুবক ভাইরা শোনো গোপনে গোপনে গুনাহ করা বাদ দিয়ে দাও গোপন গোপন গুনাহ তোমাকে জাহান্নামে বানিয়ে ফেলবে রে ভাই খুব মন দিয়ে শোনো নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা শোনো আমার উম্মতের কিছু লোক নামাজ পড়বে রোজা রাখবে দান সৎকা করবে ভালো ভালো আমল করে নেকির খাতা নিয়ে কিয়ামতের মাঠে উঠার পরে তার এই ভালো ভালো আমলগুলো মুহূর্তের মধ্যে ধুলা বালুতে পরিণত হয়ে যাবে শুনতেছেন হ্যাঁ যুবক ভাইরা আমার বাবা জান সবাই শুনেন সবার জন্য হাদিসটা গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন আমার উম্মতের কিছু লোক কিয়ামতের দিন তিহামার শুভ্র পাপ শুভ্র পর তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ নেক আমল নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে কিন্তু মুহূর্তের মধ্যে আমলনামাগুলো ধুলাবালিতে পরিণত হয়ে উড়ে যাবে সাউবান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রশ্ন করলেন সাউবান রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর নবী কোন লোকটার কথা বলছেন আপনি বলতেছেন পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাসরের মাটি উঠার পরে সব আমল ধুলাবালু হয়ে উড়ে যাবে নবীজি বললেন এরা হচ্ছে সেই সকল কপাল পোড়া লোকেরা যারা নামাজ পড়তো মাহফিলেও যাইত মাহফিলেও যাইত নামাজও পড়তো দান সৎকাও করত আবার যখন নীরবে একা হয়ে যেত একা হলে গুনাহের গোপন গোপন গুনাহের সাগরে ডুব দিয়ে দিত গোপন গুনাহের সাগরে যুবকরা কেমনে ডুব দেয় দেখেন আমি দেখাই এই যে আমার হাতে যারা দেখছেন মোবাইল এটা হচ্ছে বর্তমান যুগের চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনা যখন বাড়িতে যায় এই ফোনটা দিয়ে দেখবেন গোপন গুনাহে লিপ্ত হয়ে যায় রাতের বেলা সে তার নিজের রুমে ঘুমিয়েছে আব্বা আম্মা তাদের নিজেদের রুমে ঘুমায় ভাই বোন যার যার রুমে ঘুমায় যুবক চিন্তা করেছে আমি তো এখন আমার রুমে ঘুমাচ্ছি এখন তো আমি যা মন চাই তাই দেখতে পারবো যুবক ইউটিউবে গিয়ে তখন নাটক দেখে অশ্লীল ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে যায় যুবক ভাইরা শোনো এই জায়গা থেকে তোমাদেরকে কেবল একটা জিনিস ফিরিয়ে আনতে পারে সেটার নাম তাকওয়া যখন তুমি অন্ধকার রুমে একা রুমে যখন তুমি মোবাইল ফোন হাতে নিবা তোমার তখন খারাপ ভিডিও দেখার সুযোগ থাকবে কেউ তোমাকে তখন দেখবে না কিন্তু আমার কলেজার টুকরা ভাইয়েরা কেউ তোমাকে সেই সময় না দেখলেও তোমার এই বন্ধ রুমের ভেতরে একজন তোমার সব দেখছেন তিনি কে সে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব সে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব এই জিনিসগুলোর নাম কি আরো জুড়ে বলেন বানাইছে কারা মানুষ বানাইছে কারা আরো জুড়ে এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও করা যায় আরো সহজে বুঝাই সিসিটিভি আছে না নাই সিসিটিভি বুঝেন তো সিসিটিভি দিয়ে এই যে কর্মকাণ্ডগুলোকে মনিটরিং করা যায় মনে করেন মাহফিলে একটা সিসিটিভি লাগালে বাড়ি থেকে আপনি মাহফিলের সব জিনিস দেখতে পারবেন তাহলে এই ক্যামেরা বা সিসিটিভি বানাইছে মানুষ মানুষের মাথার মধ্যে এগুলা বানানোর জন্য জ্ঞান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি এরকম ভিডিও দিয়া সব জিনিস
ভিডিও অডিও করে রাখতে পারে আল্লাহ বুঝি বন্ধ রুমের আমার আপনার কাজ কারবার আল্লাহ ভিডিও করে রাখতে পারে না সুতরাং যুবক ভাইরা আল্লাহকে ভয় করো বলছিলাম যৌবনকালের কদর কেমনে করবা আজান হলে নামাজে যাবা এই বয়সে বোমাবাজি করবা না এই বয়সে মাদকাসক্ত হবা না আল্লাহর কোরআন হাতে নিবা আল্লাহর কোরআন বুকে লাগাবা কোরআন হাদিস পড়বা মাদকাসক্ত হবা না মেয়েদের পেছনে ঘুরবা না মেয়েদের পেছনে ঘুরবা না মেয়ের বাপকে ঘুরাবা আরো জোরে এইভাবে করে যদি তোমরা তোমাদের যৌবনগুলোকে যদি আল্লাহর দ্বীনের পথে কাজে লাগাতে পারো বিখ্যাত হাদিসের তিনটি কিতাব বুখারী মুসলিম তিরমিজি তিনটা কিতাবেই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সাবাতু ইয়াযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন হাশরের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে আসবে সূর্যের প্রচন্ড তাপে যেদিন জমিন তানা হয়ে যাবে সূর্যের তাপে যেদিন পাপীদের মাথার চান্দি ফেটে মগজগুলো গলে গলে বেয়ে পড়তে থাকবে যেই দিন এমন কঠিন অবস্থা হবে গুনাহগাররা পাপীরা পিপাসার্থ হয়ে গিয়ে জিহ্বাটা বের করে দিবে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে সেই দিন আল্লাহ তাআলা বলবেন ওই যুবকগুলো কোথায় ওয়াশাবুন নাশাআ ফি ইবাদ আল্লাহ যেই যুবকরা যৌবনকাল আমি আল্লাহর পথে কাটিয়েছো তারা কোথায় আজ আমি ওই সকল যুবকদেরকে আমার স্পেশাল গ্যালারি অর্থাৎ আরশের ছায়ার নিচে আমি জায়গা দিব যুবক ভাইরা আরশের ছায়ায় জায়গা পেতে চাও আমার বাবা জানরা যুবক ভাইরা সবাই আরশের ছায়ায় জায়গা পেতে চায় কারা কারা আরশের ছায়ায় জায়গা পেতে চায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামায় তাহলে নিজের যৌবন জীবন জীবন যৌবন সব দিব কার পথে সব দিব কার পথে যুবক ভাইরা জীবনটাকে ইসলামের পথে লাগাও আর দিন কায়েমে শরীক হয়ে যাও এবার যাই সেই বিষয়ে তার মানে এই না যে আরো এক ঘন্টা কথা বলবো যৌবনকালের কদর বুঝাইলাম এবার আসো দিন কায়েমে যুবক ভাইদের কেমন ভূমিকা থাকা উচিত আরে ইসলাম নামক এই বৃক্ষটা আজ এত বড় হয়েছে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যুবকরা রক্ত ঢেলে দেওয়ার কারণে ঠিক কি না যুগে যুগে ইসলামের জন্য জীবন দিয়েছে নির্যাতনের সম্মুখীন হয়েছে এই যুবকরা আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত শুরু করলেন সবার আগে বুড়ারা বেশি ইসলাম কবুল করেছে না যুবকরা বেশি ইসলাম কবুল করেছে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 37 বছর বয়সে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 26 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন মাত্র 8 বছর বয়সে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন ইসলাম কবুল করেছেন মাত্র 17 বছর বয়সে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আন ইসলাম কবুল করেছেন 20 বছর বয়সে এরপরে যায়েদ বিন হারেসা ইসলাম কবুল করেছেন মাত্র 20 বছর বয়সে যুবক বেশি না বুড়া বেশি আবার ইসলামের জন্য যখন নির্যাতনের দরকার হয়েছে তখন সবার আগে বেলালের মতো যুবক নির্যাতনের শিকার হয়েছে ও যুবক ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই একটা উদাহরণ দিয়ে বুঝাই এই এলাকায় গাছপালা আছে না নাই আসতে বললে হবে না জুড়ে বলেন গাছপালা আছে না নাই একটা গাছের চারা রোপণ করার পরে এই এলাকায় তো ক্ষেত খামার শাক সবজি ধানের চাষ সবই আছে ধানের চারা আমাদের সিলেটে বলে জালা বীজ আপনারা কি বলেন মিল আছে তো পাশাপাশি জেলা তো মিল আছে আমাদের ধানের চারা বুড়ো খেতে ধানের চারা লাগানোর পরে কেউ যদি বাড়িতে চলে আসে পানি যদি না ঢালে তাহলে বলেন তো ধানের ক্ষেত হবে নাকি তাহলে বোঝা গেল ক্ষেত করলে ক্ষেতের মধ্যে কি দেওয়া লাগে গাছ রোপণ করলে গাছের মধ্যে কি দেওয়া লাগে ইসলাম হলো একটা গাছ গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি না ঢাললে যেমন গাছ পাচে না ঠিক তেমনি ভাবে ইসলাম নামক গাছ পৃথিবীতে রোপণ হওয়ার পরে এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য যুগে যুগে গাছের গোড়ায় পানি হিসাবে রক্ত যুগে যুগে ঢেলে দিয়েছে যারা তারা হচ্ছে এই উম্মতের যুবক আর তরুণেরা ইসলামের জন্য রক্ত দেওয়ার দরকার হয়েছে রক্ত দিয়েছেন বেলাল রক্ত দিয়েছেন খাব্বাব রক্ত দিয়েছেন খোবাইব রক্ত দিয়েছেন আম্মা আবার রক্ত দিয়েছেন ইয়াসিন এই রকম করে যুবকরা ইসলামের জন্য ত্যাগের নসরানা পেশ করেছে আজ দেখবেন আল্লাহর দিনের জন্য আল্লাহর দীনপন্থী মানুষগুলো নির্যাতিত হয় নিপীড়িত হয় অ মুসলমানেরা শুনেন আল্লাহর জমিনে হকপন্থীদের সাথে বাতিলপন্থীদের এই সংঘাত
এটা আজকে নতুন কোন বিষয় নয় যত যুগে দ্বীনের দাওয়াত ছিল সব যুগে দ্বীনের দাইদের সাথে ঈমান বিরোধী বেঈমানদের সংঘর্ষ ছিল কিন্তু ঈমানওয়ালা লোকেরাই বিজয়ী হয়েছে বেঈমানদেরকে ধ্বংস করে দিয়েছেন কি ফেরাউন চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বিদায় করে দিবে আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে আছে কিন্তু ফেরাউন নমরুদ চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন বিদায় করে দিবে আল্লাহর দ্বীন এখনো আছে কিন্তু নমরুদ ফেরাউন আর নমরুদ নামে দুনিয়াতে কেউ নাই কিন্তু ফেরাউন আর নমরুদ স্টাইলে মানুষের উপরে নির্যাতন চালায় জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাদের উপরে বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতন হয় এই রকম করে ফেরাউন স্টাইলে নমরুদ স্টাইলে নির্যাতন চালিয়ে লাভ হবে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকে থাকবে বেঈমানরা এই জমিনে টিকে থাকবে না কারণ জমিনটা কার আমরা কার ইসলাম কার হেফাজত করবেন কে আল্লাহ বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ইসলাম বিরোধীরা চায় তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলোকে নিভায় দিবে এটা কি মোমবাতির আলো নাকি যে আপনি ফু দিয়া নিভায় দিবেন ইসলামের আলো এটা মোমবাতির আলো নয় এটা হলো ইলেকট্রিক্যাল লাইটের মতো এটাকে কি ফু দিয়া নিভানো যাবে নাকি এটাকে নিভাইতে হলে কি করতে হবে সুইচ চাপতে হবে আল্লাহর দ্বীনের আলোকে নিভাইতে হলে সুইচ চাপতে হবে কিন্তু সুইচ আপনি পাবেন কোথায় এই সুইচ আল্লাহ ফেরেশতার হাতে দেন নাই পয়গম্বরের হাতে দেন নাই ওলি আল্লাহর হাতে দেন নাই আলেমদের হাতেও দেন নাই এই সুইচ কার কাছে এই সুইচকে বন্ধ করে দেওয়ার জন্য যারাই হাত বাড়িয়েছে ধ্বংসের রাস্তাগুলো নিক্ষিপ্ত হয়েছে সুতরাং এখনো কোরআন বিরোধীরা যদি জমিন থেকে আলেম ওলামাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করে দেওয়ার স্বপ্নে মাতোয়ারা হয়ে যায় এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বরং তারাই একটা সময় ধ্বংসে নিপতিত হয়ে যাবে ইসলামটা হলো এমন একজনকে দমালে ইসলাম ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট না অনেকে মনে করে অমুকরে ঢুকাই দিছে এখন কিছুটা এখন কিছু ঠান্ডা হবে না বলেন আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে কম না বেশি এখান থেকে বুঝেন নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় গোটা পৃথিবীতে তখন হয়তো ইসলাম কবুলকারীর সংখ্যা 50 লাখ ছিল এখন তো কত কোটি হয়েছে 150 কোটি বেড়েছে না কমেছে সাহাবীদের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম আরো বিস্তৃতি ঘটাল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অর্ধ পৃথিবীতে ছড়িয়ে গেল ছড়াতে ছড়াতে আজকের এই জায়গায় সুতরাং কেউ যেন না ভাবে অমুক তমুক তো এখন নাই মাঠে নাই এখন ঠান্ডা না ঠান্ডা না একজন যাবে আল্লাহ আর একজন তার তরফ থেকে পাঠাবে কারণ কোয়ালিটি যোগ্যতা কোয়ালিটি যোগ্যতা তৈরি করে দেওয়ার মালিক কে আল্লাহ কখনো তার দিনকে দিনের মাঠকে তিনি খালি রাখবেন না আল্লাহই দেখবেন আল্লাহর দিনকে এই জমিনে বুলন্দ রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াতকে পরিচালনার জন্য আল্লাহই দেখবেন একজনের পরে আরেকজনকে তৈরি করে দিবেন ঠিক কি না আল্লাহর জমিনে ভাবেই আল্লাহর দিনের দাওয়াতই কাজ চলমান থাকবে যুবক ভাইয়েরা দিন কায়েমে তোমাদেরকে সামিল হয়ে যেতে হবে দিন কায়েমে আমাদের সবাইকে সামিল হয়ে যাওয়া লাগবে কারণ দিন কায়েমের সংগ্রামের পথে থাকলে নাজাতের পথে থাকা যাবে ঠিক কি না এই জন্য দেখুন আমি বলছিলাম দিন কায়েমে যুবকদের ভূমিকা দাওয়াত কবুল করছে প্রথমে যুবকরা বেশি মারও খাইছে যুবকরা আবার মার খাওয়া ইসলামকে শক্তিশালী করে দিয়েছে যুবকরা কিভাবে জানে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 26 বছর বয়স কত বছর 26 বছরে মানুষ বুড়া হয়ে যায় তাই না 26 বছরে মানুষ বুড়া না জোয়ান তিনি ইসলাম কবুল করে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি ইসলাম কবুল করে ফেলেছি গোপন থাকবে না একটা বেরে দেখকে বের হইয়া দেখে মিছিলের সামনে যে নেতৃত্ব দিয়ে আসতেছে তা আমাদের টিমের মানুষ আমাদের দলের মানুষ এসা কয় স্যার ঘটনা কিন্তু ভালো না খুব খারাপ আবু জাহেল কয় কি হয়েছে কয় আমাদের লোক এখন ওই দলে কয় কি হয়েছে কয় যে অমর রে নিয়ে আমরা মিটিং করতাম এতদিন ওই অমর তো মিছিলের নেতৃত্ব দিয়ে আসতেছে কয় কি বলো আমার তো বিশ্বাস হয় না একটু বেরোয় দেখে হায় 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 ঘটনা খারাপ ওইদিকে কাফেররা তো ইসলাম কবুল করলেই আহারে ইসলামের ইসলামের সঠিক ইতিহাস আমরা জানি না ইসলাম এমনি এমনি আসে নাই
মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে নির্যাতন নিপীড়নের ত্যাগ নজরানা কুরবানি পেশ করে অসংখ্য শহীদদের শাহাদাতের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি এমনি এমনি ইসলাম আসে না ইসলাম যারা কবুল করত তাদের উপরই কাফেররা ঝাঁপায় পড়ত তো আওয়াজ শুনে তো আগে থেকেই লাঠি সুটা নিয়ে একদল রেডি আবু জেলকে দেখছ নি কারবার কি সাহস এই কোথায় দাস লাঠি সুটা নিয়ে আজকে সামনে কে আছে জানোস আজকে ওমর আছে যদি কেউ কারো বউরে বিধবা বানাইবার খায় শুধু তো যাও ওমরের সামনে যাও নিজের বউরে বিধবা বানাও কেউ যদি নিজের সন্তানগুলোর আজকে এতিম বানাইতে যাও ওমরের সামনে যাও কারণ ওমর কথা বলবে পরে লাগাবে এটা এমন গরম আমার কলিজার টুকরা যুবক ভাইরা শোনো যেই সময় ইসলাম ইসলাম ওলা লোকদের উপরে নির্যাতন নিপীড়ন এক উমর ইসলাম কবুল করে আল্লাহ আকবারের স্লোগান দিয়ে কাফেরদের কলিজায় কম্পন তৈরি করে দিয়েছেন আজ গোটা পৃথিবীতে মুসলমানরা আলেম উলামারা নির্যাতিত মজদুম এই উম্মাকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য মুসলিম উম্মার যুবক তরুণ ছেলেরা যদি আল্লাহর দিনে ঝান্ডাবাহী হয়ে সবাই যদি আল্লাহ আকবার স্লোগানে একত্রিত হয়ে আবারও তারা আল্লাহ আকবার স্লোগানে ময়দানে নেমে স্লোগান দিয়ে তারা যদি আকাশ বাতাস ধ্বনিত করতে পারে দেখবেন গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে আসবে আবার ওমর তারিখ আসবে আবার মুসা খালী আসবে আবার ওমর তারিখ আসবে আবার মুসা খালী কাটবে শঙ্কা এই কালো রাত জাগরণে জনতার ভাঙবে নীত আসবে আবার ওমর তারিখ আসবে আবার মুসা